हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आर अनदर वीडियो ऑफ 3M ब्लॉग्स। बंधुरा केमन आछो? आशा करी भालो आछो। आमिओ भालो आछी। एखन वीडियो आसते लेट होयेछे बिकज अफ कारण हलो आमी किछुदिन आगे एकटा हॉन्टेड जायगाय गेछिलाम एबं सेखाने गिये आमार बापायेर काप मासेलेर मध्ये एकटा चाकू ढुके जाय एबं तार जोन्नो आमी प्रचंड इंजियोर्ड छिलाम, होयतो फटो देखेओ बुझते पारछेन। तो सेई जोन्नो আমি ভিডিও বানাতে অনেক দিন যেতে পারিনি, আর এই মুহূর্তে আমি এখন যেতে চলেছি। আজকে রাত্রিবেলা, এখন প্রায় রাত্রি অন্ধকার হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন রাত্রি 12টার উপর বেজে গেছে। তো এই মুহূর্তে আমি রওনা দিতে চলেছি একটা হন্ডের জায়গার উদ্দেশ্যে। তো সেই ভিডিওটা এই সপ্তাহে সানডে আসবে এবং দেখবেন অবশ্যই। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এক ফোঁটাও ভুলবেন না। আর আজকের এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিতে চলেছি আপনাদেরকে, যে হন্টেড জায়গায় গেলে শুধু যে ভূতের বিপদ হবে, ভূতুরে বিপদ হবে, এর কোনো মানে নেই। হন্টেড জায়গায় অনেক রকম বিপদের আশঙ্কা থেকে থাকে, সাপের জন্যে, চোর ডাকাত গুন্ডা এই সমস্ত জিনিসও হতে পারে, বা এরকম অ্যাক্সিডেন্টাল কিছু হতে পারে। এবং যেমন আমার সাথে এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, তার আগেও আরও অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে। মানে আমার এই 3 বছর, মানে 3 বছর 3M ব্লগসের এই ব্লগিং ভিডিওতে দেখছেন আপনারা, তার আগের থেকেও আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে। তো সেই এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনাদের সাথে কিছু শেয়ার করব আগামী কিছু দিনে, কিছু ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিও এরকমই বাড়িতে। আমি কিছু এক্সপিরিয়েন্স, যেগুলো বলে ভুতুরে এক্সপিরিয়েন্স, তো সেই টাইপের এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাক্সিডেন্টাল কী কী ঘটনা ঘটেছে সেই সমস্ত জিনিস, সমস্ত কিছু শেয়ার করব। আমি সাধারণত যে কোনো হন্টেড জায়গায় যাই একলা, এটা আপনারা দেখেছেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে একলা যাবেন না দাদা। কিন্তু একটা ঘটনা বলি, একসাথে টিম নিয়ে, পুরো দল বল নিয়ে গেলে হন্টেড জায়গায় যে হন্টেড অ্যাক্টিভিটি হবে তার কোনো মানে নেই। বিকজ অফ ভূতরা বা কোনো আত্মা, যেটা বাস্তবে আত্মা হয়ে থাকে, তারা সাধারণত কোনো মানুষকে পজেস করার জন্যে তাকে মেন্টালি ডিস্টার্ব করে, তো মানসিক দিক থেকে দুর্বল করে দিলে তখন তার উপর পজেস করার ক্ষমতা তাদের আসতে পারে। তো সেটা সাধারণত আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেটররা সবাই লক্ষ্য করেছি, যখন খুব শক্তিশালী আত্মা হয় তো সেই ক্ষেত্রে তারা একসাথে ইএমএফ মিটারের মধ্যে বিভিন্ন রিডিং দিতে পারে, ইভিপি মিটারের রিডিং দিতে পারে, সেটা টিমের সাথে হয়। কিন্তু পোল্টারজাইস্ট অ্যাক্টিভিটি বা বাস্তবে সরাসরি গোস্ট ম্যানিফেস্ট করা, এই সমস্ত জিনিসগুলো কখনোই দলবল নিয়ে গেলে হয় না। আমরা দল নিয়ে অনেকবার গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু আমরা বৃথা সেই জায়গা থেকে, মানে কোনো হন্টেড অ্যাক্টিভিটি হয়নি, কোনো কিছু হয়নি, এরকম সিচুয়েশন অনেকবার গেছে এবং অনেকবার এরকমও সিচুয়েশন গেছে হ্যাঁ অ্যাক্টিভিটি হয়েছে। বাট সেটা ডিপেন্ড করছে সেখানে আত্মা কতটা এনার্জেটিক রয়েছে, সেটা ডিপেন্ড করে থাকে। তো সেই জন্যে আমি সাধারণত টিম নিয়ে যাওয়া পছন্দ করি না, বিকজ অফ টিম নিয়ে গেলে সাধারণত অ্যাক্টিভিটি বেশি হতে চায় না। তো একলা গেলে একটা একলা ফিলিংস আছে, যেখানে একলা রয়েছো সেখানে একটা ভয় থাকে, নিজের মনের মধ্যেও ভয় থাকে এবং আপনাদের মধ্যেও একটা সাসপেন্স থাকে। তো বিষয়টা, আমার ভয় ভালো লাগে, আমার এই ভয় ভয় ফিলিংসটা খুবই ভালো লাগে। এবং আমি সাধারণত আমার নিজের উপর দিয়ে বিপদ যাক, কোনো রিস্ক হলেও আমার সেটা নিজের উপর দিয়ে হোক, সেটাই আমি চাই। আমি চাই না আমার জন্যে কোনো মানুষের বিপদ হোক। তো সেই জন্যে আমি সাধারণত হন্টেড জায়গায় একলাই যেতে পছন্দ করি। সো আমি এখন বেরোচ্ছি, তো আগামী দিনে আজকের এই এপিসোডটা আসবে, আজকের যে হন্টেড জায়গাটায় যাচ্ছি। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস।